আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি অধ্যায় দশ দূরত্ব ও উচ্চতা চোদ্দ নম্বর গাণিতিক সমস্যাটি তো আমাদের চৌদ্দ নম্বর গাণিতিক সমস্যাটিতে প্রশ্নটা হচ্ছে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে দশ মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি থেকে সিক্সটি ডিগ্রি হয় মিনারটির উচ্চতা নির্ণয় করো কি বলছে কোনো স্থানে একটি মিনারের দিকে সিক্সটি মিটার এগিয়ে আসলে তো আমরা যদি এখানে মনে করি স্তম্ভটির উচ্চতা সমান এইচ মিটার শীর্ষের উন্নতি কোন এসি সমান ফর্টি ফাইভ ডিগ্রি কেন কারণ এখানে বলেছে যে এগিয়ে আসার পরে হয়েছে সিক্সটি ডিগ্রি প্রশ্নটা আবার যদি বুঝেন যে কোনো স্থানে স্থান থেকে একটি মিনারের দিকে সিক্সটি মিটার এগিয়ে আসলে ধরেন আমি এখানে সি বিন্দুটা ধরলাম এই সি বিন্দু থেকে সিক্সটি মিটার আমি যদি এগিয়ে যাই মানে এই এইটা হচ্ছে আমাদের মিনার তো এই বিন্দু থেকে আমি যদি সিক্সটি মিটার এগিয়ে যাই তাহলে আমার কোনটা প্রথমে ছিল ফর্টি ফাইভ ডিগ্রি তারপরে হবে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে শীর্ষের উন্নতি কোন এ সি বি সমান কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে সি বিন্দু থেকে এই যে সি বিন্দু সি বিন্দু থেকে সিক্সটি মিটার এগিয়ে গেলে ডি বিন্দুতে কোন এ ডিবি সমান কত হয় সিক্সটি ডিগ্রি হয় আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি সি সমান সমান সিক্সটি মিটার আমাকে বলে সে মিনাটির উচ্চতা নির্ণয় করো আমি গত তেরো নম্বর ভিডিওতে একদম সেম একটা অঙ্ক বুঝিয়েছিলাম যে এখন আমাদের পুরো কোনটা ধরতে হবে ফর্টি ফাইভ ডিগ্রিকে ধরে আমাদের এখানে লম্ব বের করতে হবে আমরা যদি সামহাও ভূমিটা মানে এই যে এসির দৈর্ঘ্য নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা লম্বটা নির্ণয় করতে পারবো তো কিন্তু দেখেন এখানে যদি পুরো এসিটার সমান সমান কী এই পুরো এসির মধ্যে কি কি আছে সিডিও আছে এডিও আছে যেখানে আমরা সিডি সমান সমান জানি সিক্সটি মিটার আর এডি সমান সমান এক্স মিটার মানে আমাদের এডি এর মানটা প্রথমে নির্ণয় করতে হবে তারপরে আমরা এখানে এইচ এর মান বের করতে পারবো টেনের ফর্মুলা অ্যাপ্লাই করে তাহলে প্রথমে আমাদের স্টেপটা হচ্ছে এই এডিএর মান নির্ণয় করা তো প্রথমে আমাদের যদি এডি এর মান নির্ণয় করতে হয় তাহলে আমাদের এখানে ধরি এডি সমান সমান মিটা ধরে নিতে হবে আর এতক্ষণ আমি মুখে যা বললাম যে সুতরাং এসির সমান সমান কী হবে এডি প্লাস সিডি যেখানে আমাদের এডি এর মান হচ্ছে এক্স এবং সিডি এর মান হচ্ছে মিটার তাহলে আমাদের প্রথমে এক্সের মান নির্ণয় করতে হবে তো এই এক্সের মানটা এই এক্সের মানটা মানে এই এডিটা কোন ত্রিভুজের অংশ ত্রিভুজ এর অংশ তাহলে ত্রিভুজ এব থেকে পাই টেন কোন এ ডি বি তেরালম্ব বুধ এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি ভূমি হচ্ছে এডি তাহলে এবি বাই এডি টেন কোন এডিবি বি এটা মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রি সমান সমান এইচ বাই এক্স বা রুটে সমান সমান এইচ বাই এক্স সুতরাং এক্স সমান সমান এইচ বাই রুট থ্রি তাহলে এক্সের মানটা আমরা পেয়ে গেলাম এখন আমরা পুরো এই কোনটা ধরবো তাহলে এই কোনটা কোন ত্রিভুজের অংশ ত্রিভুজ এর অংশ তাহলে ত্রিভুজ এবি হতে পাই টেন কোন এ সি বি সমান সমান টেরা লম্বা এই কোণের সাপেক্ষে লম্বা হচ্ছে এবি ভূমি হচ্ছে এসি আচ্ছা তাহলে এসি সমান সমান আমরা কী জানতাম এসি সমান সমান এখানে টেন কোন এসিবি সমান সমান এবি বাই এসি আচ্ছা এক লাইন দুইবার আসছে এটা মিস্টেক হয়েছে আচ্ছা এরপরে আমরা এখানে কোনটা বসালাম টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান এইচ বাই এডি প্লাস সিডি এখন এডির মান এখানে আমরা এক্স বসালাম টেন ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তারপরে আমরা এখানে আরে আর ই গুণ করলাম এইচ সমান এক্স প্লাস সিক্সটি ডিগ্রি এখানে সিক্সটি ডিগ্রি হবে না কারণ সিক্সটি হচ্ছে মিটার ওইটা মিটারে ক্যালকুলেশন হবে তারপরে এখানে আমরা এক্সের মানটা বসালাম এইচ বাই রুট থ্রি প্লাস সিক্সটি তারপরে এখানে জাস্ট আমরা নর্মালি ক্যালকুলেশন লসাগু করেছি তারপরে এখানে আর গুণন করেছি যে রুট থ্রি এইচ সমান এইচ প্লাস সিক্সটি রুট থ্রি এরপরে আমরা যদি এইচটাকে বাম্পাসে নিয়ে আসি তাহলে রুট থ্রি এইচ মাইনাস এইচ সমান সিক্সটি রুট থ্রি এরপরে আমরা এখান থেকে এইচটা কমন নিয়েছি রুট থ্রি মাইনাস ওয়ান সমান সমান সিক্সটি রুট থ্রি বা এইচমান সমান সিক্সটি রুট থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমাদের কী করতে হবে লব হরকে রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা গুণ করতে হবে কারণ নিচে রুট ছাড়ার কোনো নিয়ম নেই এখন এখানে এ প্লাস বি টু এ মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট থ্রি হোলি স্কোয়ার থ্রি মাইনাস ওয়ান তারপরে হচ্ছে এখানে কী হবে সিক্সটি রুট থ্রি সমান রুট থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু বা এইচ সমান সমান থার্টি রুট থ্রি সমান রুট থ্রি প্লাস ওয়ান তাহলে এখানে আমাদের কী করতে হবে জাস্ট থার্টি রুট থ্রি দিলে ভিতরে রুট থ্রিকে গুন করব প্লাস এখানে থার্টি রুট থ্রি দিয়ে ভিতরে ওয়ানটাকে গুণ করব থার্টি রুট থ্রি ইন্টু ওয়ান তাহলে এখানে কী হবে এই যে রুট থ্রি ইন্টু রুট থ্রি হবে থ্রি থার্টি প্লাস থার্টি রুট থ্রি এখানে তিনত্রিশ নব্বই প্লাস হচ্ছে এখানে রুট থ্রি মান বসলাম ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটা আপনাদের মুখস্থ করে রাখা উচিত কারণ এটা মান বসিয়ে ক্যালকুলেশন করলে ভালো তারপরে এখানে ক্যালকুলেশন করলে আমাদের এইচ এর মানটা বের হবে একশো একচল্লিশ দশমিক নয় ছয় তাহলে এটাই হচ্ছে আমাদের মিনাটির উচ্চতা এর পরবর্তীতে আমরা পনেরো নম্বর অঙ্কটি সলিউশন করবো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ